সাপ দেখলেই আপনার দূর থেকে প্রণাম করবেন ওই চরণ চিহ্নটাকে? না না, আপনি কাছে যাবেন না, কেন? সাপ তো খল, ও যে কোনো সময় কামড়ে দিতে পারে। ওই যে দূরে যখন দেখবেন এরকম দাঁড়িয়ে আছে, তখন তাকে একটু প্রণাম করবেন, কেন? কৃষ্ণের কৃপা আপনার ওপর হবে। এইবার ওই নাকি সাপের জিভটা কেমন, গোটা না চেরা বলুন? একটু চেরা, তাই তো? দু দু ভাগ। আচ্ছা, সাপের জিভটা চেরা হলো কখন থেকে? কখন থেকে হলো? চেরা করুন, গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম্ব গাছের উপর রেখেছিল। এই জন্য দেখবেন আজও পর্যন্ত বৃন্দাবনে কিছু থাকার না থাক কদম গাছটা বেঁচে আছে। অনেকে প্রশ্ন করে কদম গাছটা আসলে কি? কদম গাছটা হলো স্বয়ং মা লক্ষ্মী। তিনি আজও দেখিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ এখানে লীলা করে গেছেন, আজও আমি বেঁচে আছি, আমাকে দেখে কৃষ্ণের লীলা স্মরণ করো। দুটো কারণে এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষটা বেঁচে আছে। কি কারণে বাবা? প্রথম কারণ হচ্ছে দেখবেন অমৃত যদি কেউ খায় তাহলে অমর হয় না, মরে যায়, যদি বলি অমর হয়ে যায়। ওই জন্য গরু যে মায়ের দাসিত্ব মোচনের জন্য ওই অমৃতটা এনেছিল, নিয়ে কদম্ব বৃক্ষে রেখেছিল, ওই স্পর্শ পেয়ে এখন অমর হয়ে আছে। আর তার চাইতে আরো বেশি পরস্পর স্পর্শ পেয়েছিল কি? ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে হেলান দিয়ে বাঁশি বাজাতেন, কদম্ব বৃক্ষের উপরে চেপে যমুনাতে ঝাঁপ দিয়ে তিনি কালিয়ানাথকে দমন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পরশমণির চরণ পরশ পেয়েছিল বলে এখনো পর্যন্ত বৃন্দাবনে কদম গাছটি একবারে যেমনকার তেমন হয়ে গেছে। তো লক্ষ্য করুন, যখনই গরুর দাসিত্ব মোচনের জন্য অমৃত এনে ওই গাছটার উপরে রেখেছিল, সাপগুলো মনে মনে ভাবছিল যদি অমৃতের ভাণ্ডা থেকে একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে গেছে তাহলে আমরা একটু চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাব। কিন্তু যখন ঘাসের মধ্যে চাটছে, অমৃত ছিল না, ঘাসগুলো ছিল এরকা ঘাস। এরকা ঘাস মানে কি? যে ঘাসে দেখবেন খুব ধারালো ঘাস, তাকে কুশ ঘাস বলা হয়। ওই ঘাসগুলোতে চাটতে 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 দেখবেন তখন থেকে সাপের জিভ দুচেলা হয়ে গেছে। এবার দেখবেন কৃষ্ণ যখন বৃন্দাবনে ঝাঁপ দিয়েছিল যমুনাতে কালীদহদে কৃষ্ণ কালীনাথকে দমন করার জন্য, তখন দেখবেন সেই দিন বৃন্দাবনে বারোটা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন কোনোদিন বারোটা উঠলো না, আজকে বারোটা উঠলো কেন? একটাই কারণ, কারণটা কি বলুন তো? বারোটা সূর্য উঠলো এই জন্যে যে কৃষ্ণ যখন কালীদহদে ঝাঁপ দিয়েছে তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বললেন, সূর্যদেব এক নয় তুমি বহু হয়ে আজকে আমাদের গোবিন্দের সঙ্গে তাপ বিকিরণ করো। তাই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই যদি গোবিন্দকে তার লীলাতে সাহায্য করে আপনারাও সাহায্য করবেন। আজকে আপনারা গোবিন্দের ভক্তগণ। এই কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল তার আগে বলবো, কালীদহের কালীদহ হবে কালীয়নাগ বাস করেন, পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির একদহে কালী নাগ দহে দহে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল পাবেন। আপনারা যারা চাকরি করেন বা কোম্পানিতে কাজ করেন, যে কোনো কাজ করেন কারো কাছে, আপনি কাজ করতে করতে পয়সা পান না পরের মাসে পয়সা পান না?
কাজ করার পর পরের মাসে পয়সা পাবেন। যেমন এখন জন্ম নিয়েছেন এই জন্মে আপনি ফল পাবেন না, এই জন্মের কর্মফলটা আপনি পরের জন্মে পাবেন। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়। দেখবেন মহাভারতে একজন অস্ত্রগুরু ছিল, তার নাম কি? দ্রোণাচার্য। মাথায় আছে সবার? অস্ত্রগুরু কে? দ্রোণাচার্য। আচ্ছা মায়েরা, জন্মটা শুনলে আপনারা ছিচি করবেন, অনেকে ওর জন্ম শুনলে ছিচি করবে, কেন বলুন তো? দ্রোণাচার্যের জন্ম হয়েছে একটা বেশ্যা মেয়ের গর্ভে। দ্রোণাচার্যের জন্ম হয়েছে একটা বেশ্যার মেয়ে, সেই বেশ্যা মেয়েটিকে স্বর্গের সুন্দরী অপ্সরী, তার নাম গীতাচি। বেশ্যা অবস্থায় বেশ্যা মেয়ে জন্ম দিয়েছিল কাকে? অস্ত্রগুরু দ্রোণাচার্যকে। তিনি জন্ম নিয়েছিলেন বেশ্যার গর্ভ থেকে, কিন্তু তিনি পৃথিবীতে এসে জগৎকে শিখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকিও। আজকে এমন কর্ম করলেন মহাভারতের ইতিহাসে, আজ তার নামটা সন্ন্যাস করে রাখা হয়েছে। তিনি এত বড় দানী, দানবীর, কি নাম? দানী, কি নাম? সবচেয়ে বড় দানী কর্ণ। কর্ণ জন্ম কোথায় বলুন তো? আরে বাবা, কুন্তী কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিল। তাহলে এত বড় দানী, তিনি জন্ম নিলেন কুমারী মেয়ের গর্ভে, কিন্তু কর্ণটা জানিয়ে দিল যে আমি কে, আমাকে দেখো। শুধু তাই নয়, এক এক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? কারাগারে। ভগবান কারাগারে জন্ম নিয়ে জন্ম দেখিয়ে দিলেন, জন্ম আমার যেখানে হোক আমি যে ভগবান তার প্রমাণ দেখো। দশ অবতারের মধ্যে এক অবতার, তার নাম হচ্ছে কি? দশ অবতারের মধ্যে এক অবতার বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কোথায়? কারো জানা আছে? গাছতলায় পথের ধারে তার জন্ম হয়েছিল। আচ্ছা রামকৃষ্ণ দেব, তার জন্ম হয়েছিল কোথায় জানেন? উনান সালে রামকৃষ্ণের জন্ম হয়েছিল। আবার যিনি যীশু খ্রিস্ট, খ্রিস্টানদের ধর্মগুরু, তার জন্ম হয়েছিল ফেরা সালে। এরা সবাই দেখিয়ে দিল, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকিও, আমি কে, আমাকে দেখেছি কিনা। আবার দেখবেন মহাভারতে ভীষ্মের কথা শুনেছেন? ভীষ্ম সরস্বতী কতদিন ছিল বাবা? আস্তে, ভীষ্ম সরস্বতী কতদিন ছিল? ভীষ্ম ছিল 58 দিন। হ্যাঁ, 58 দিন। এবার মরেছিল কোন দিন এটা জানতে হবে। মরেছিল মকর সংক্রান্তির দিন। সেই ভীষ্ম যখন জন্ম নিল, তার জন্মটা কোথায়? বলছে গঙ্গার গর্ভ থেকে। বাবার নাম কি ছিল? শান্তনু রাজা। গঙ্গা দুবার বিয়ে, জানেন তো? প্রথমবার বিয়ে কার সঙ্গে হয়েছিল? মহাদেবের জটা দেখিয়েছিল, মহাদেবকে প্রতিরূপে বহন করলো, তারপর শান্তনু রাজাকে বিয়ে করলো। শান্তনু রাজার ওরসে আর গঙ্গার গর্ভে জন্ম নিল কে? স্বয়ং ভীষ্ম। এমন জন্ম নিয়ে দেখিয়ে দিল, আমি যদি মরি তো মরবো, আর না মরলে কারো বাপের ক্ষমতায় যে আমাকে মারতে পারো। সেই ভীষ্ম তিনি দেখিয়ে দিলেন জন্মটা, কর্মটা দেখিয়ে দিলেন, জন্ম দেখুন আমার কর্ম দেখুন। মায়েরা, যে মেয়ে একটা পতির উপর নজর দেয়, একটা পতিতে বিশ্বাস আছে, সেই মেয়েটাকে সতী নারী বলে। আর যে মেয়ে দুটো পতির উপর মন দেয়, সেই মেয়েকে বলা হয় দ্বিচারিতা। আর যে মেয়ে তিনটে পতির উপর মন দেয়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় ধর্ষিতা। আর যে মেয়ে চারটা পতির উপর মন দেয়, তাকে বলা হয় সৌরিণী। আর যে মেয়ে পাঁচটা পতিতে আসক্ত হয়, সেই মেয়েকে বলা হয় বেশ্যা। তাহলে আপনারা প্রশ্ন করবেন, দ্রৌপদী কটা পতিতে মন দিয়েছিল? জোরে বলুন। তাহলে দ্রৌপদীকে কি বলা যেতে পারে? আপনারা বলেন না কেন, বড় ঘরের বউ বলে নাকি? না না, চাপা পড়ে গেছে। আসল তত্ত্বটা হলো মায়েরা, দ্রৌপদীর একটা কাজ ছিল, কুমারী অবস্থায় তিনি কাকে ডাকতেন? বাবা ভোলানাথকে। বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়ে বললো, বড় দ্রৌপদী তুমি কি চাও? বলে, আমি চাই পতি, ভালো পতি দাও বাবা শিব, এমন ভালো পতি গুনবেন, এমন পতি দাও আমার পতি যেন ধর্ম প্রাণ হয়, বেশ, আমার পতি যেন বলবান হয়, কথা হলো, আমার পতি যেন ধনুর্ধর হয়, আমার পতি যেন গণক মানে জ্যোতিষ হয়, আমার পতির যেন ভক্তি থাকে। আচ্ছা মায়েরা, ধর্মপ্রাণ স্বামী কাকে পেল? যুধিষ্ঠিরকে, যেমন চেয়েছিল সেমন পেয়েছে। আচ্ছা বলবান স্বামী কাকে পেল? হরে কৃষ্ণ। কাকে পেল বলুন? ভীমকে। আর ধনুর্ধর স্বামী কাকে পেল? অর্জুনকে। আর গণক স্বামী কাকে পেল? নকুলকে। আর ভাতৃভক্তি কোন স্বামীর আছে? সহদেবের মতো ভাতৃভক্তি আর করো নাই। এই জন্য আপনাদের বলে রাখি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আসলে কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ, একটা খারাপ কর্ম করেছিল, তার জন্য সাফ হয়ে গেল। সেই খারাপ কর্মটা কি? চন্দ্রধ্বজ রাজার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারলো না। যখন কেউ ভালো করতে পারলো না, তখন রাজা চন্দ্রধ্বজকে একজন বললো, আপনার পেটের রোগ ভালো হবে, আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পূর্ব দিকে একটা পুকুর আছে, ওই পুকুরে একটা একটা রাজহাঁস আছে, তাকে ধরে আনতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে যখন ধরে আনলো, যখন কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে মারছেন কেন? আমাকে না মেরে যদি আপনার পেটের রোগ ভালো হয়ে যায় বলবো? বলে, বলো যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, যে পুকুর থেকে ধরে আনলে, তার উত্তর দিকে একটা গাছের উপরে এক বৈষ্ণব, এক মুনি বসে আছে,
তার চরণ ধ্বজ অর্পণ করতে পারলে তোমার পেটের উদ্ধার হয়ে যাবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গেল, মুনিকে বললো মুনিবর তুমি তোমার ডান পাটায় গিয়ে দাও। যখন মুনি ডান পাটায় গিয়ে দিল, মা পুঁজ রক্ত কিল পুঁজ রক্ত, বললো ছি 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 এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন বাঁ পাটায় গিয়ে দিল তখন দেখলো পুঁজ রক্ত তো রয়েছে, আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। বললো না না এই জলও পান করতে পারবো না। তবে রাজা একটা ভালো কাজ করলো, কি জানেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়ে এসে কাকে দিল, রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বললো স্বামী তুমি মুনির চরণ জোড়া ঝড় পান করতে বলে না, আমাদেরকে দাও আমরা পান করবো। এবার তার স্ত্রী দুজন যে না পান করেছে, ওই মুনি ছুটে এসে বললো ক্রোধে ক্রোধান্বিত হয়ে, এই যে আমার চরণ ধোয়া জল তুমি অপমান করলে মুনি, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে তোমার খল কুলে মানে স্বচ্ছ কুলে জন্ম হোক। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বললো মুনিবর অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ লাভ করতে পারি। তোমাকে আশীর্বাদ দিলাম যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য হবে। সেই কালীনাগ কোথায় জন্ম নিল বাবা, এই যে দেখান কোথায় জন্ম নিল, কালী হবে কটা ফোনা ছিল, লাইভ সাউন্ড ঠিক নেই কুঙ্কা করছে, কটা কটা স্ত্রী ছিল কালীনাগে, জেনে বলুন পাঁচটা নাকি, দেখুন কি শুনলো বলছে বলছে হ্যাঁ পাঁচটা বললাম। চন্দ্রধ্বজের কটা স্ত্রী, চন্দ্রধ্বজের কটা স্ত্রী, অনেকে ভাবছে অন্যদিকে মনটা ছিল বুঝতে পারিনি, কটা স্ত্রী দুটো, তাই তো লক্ষ্য করুন মায়েরা, রাজা চন্দ্রধ্বজ কালীনাগ হলেন, কালীদহ হতে জন্ম নিলেন। পদকর্তা বলল এমন ভাবে বিষ ছড়ালেন জলের মধ্যে, বিষের বাতাসে সেদিকে যারা পেরিয়ে যায় তারাই মরে যায়। এমন অবস্থা দেখুন, তাহার গাছের ফল আহার করি এত কষ্ট কেন, ভক্ত বৎসর ভগবান থাকতে পারলেন না ছুটে এলেন কার কাছে, ভক্তের কাছে। একটা কথা বলি, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই তার কোনো বাঞ্ছা নাই পড়ে। আপনারা জেনে রাখবেন মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইবেন না, উপদেশগুলো শুনবেন, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইতে না,
যিনি চায় তিনি মূর্খ ব্যক্তি, আর যিনি চায় না তিনি বুদ্ধিমান ব্যক্তি। অনেকে প্রশ্ন করবেন, চাইবো না? না চাইবেন না। বলবেন, কেন চাইবো না? যুক্তি দেখুন, আপনার বাচ্চা ছেলে আপনার সামনে ঘুরঘুর করছে, আপনি বুঝতে পারবেন না ছেলে আমার কাছে কেন ঘুরঘুর করছে। মা যেমন বুঝতে পারে বাচ্চা ছেলে ঘুরঘুর করলে কি চাইছে, মা তার আশা পূর্ণ করে, ভগবানের কাছে কি আপনি বলবেন? কেন, ভগবান তো অন্তর্যামী, তিনি তো আপনার অন্তরের কথা জানেন। আপনি কেঁদে কেঁদে বলবেন কেন, আমার ছেলে চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার ঘর বাড়ি হয়ে যাক, আপনার কি আছে কি নাই তিনি তো ভাবনা চিন্তা করে দেবেন, আপনি বলবেন কেন? এই জন্য তো ভগবানের আরেক নাম হচ্ছে অন্তর্যামী। ওই জন্য মায়েরা মন্দিরে গিয়ে কোনো চাইবেন না, কেন, টাকা ব্যাংকে জমা দেবেন তবে তো সুদ পাবেন, সেরকম ভক্তি সম্পদ গোবিন্দচরণে দেবেন তবে তো আপনি কৃপা সম্পদ লাভ করবেন। আগে আপনাকে ভক্তি সম্পদ দিতে হবে তবে আপনি কৃপা সম্পদ পাবেন, নইলে আপনার কোনো লাভ নেই। এইদিকে দেখা যাবে, আপনাদের কাছে নিবেদন রইল বাবা, কালিয়নাক যে হ্রদে থাকে সেই জলটা বিষ হলো কেন? আসলে কালিয়নাক জলের মধ্যে বিষ ছাড়লেন, বিষাক্ত হয়ে গেল। কেন, কারণটা কি? আপনাদের মেদিনীপুরে নাই, কিন্তু আমাদের বীরভূমে বিভিন্ন জায়গায় পুকুর আছে, ওই পুকুরে পদ্ম ফুল ফুটে। দেখবেন মা দুর্গার পুজোর জন্য 108টা পদ্ম ফুলের দরকার হয়, তখন ব্যবসা শুরু হয় ফুলাওলা দিয়ে। ফুল তুলতে গিয়ে দেখবেন অনেক সময় সাপের কামড়ে মারা যায়, এই সাপটার নাম পদ্মনাক। আমার প্রশ্ন আপনাদের কাছে, যে যে পুকুরে পদ্ম ফুল থাকে ওই জলটাতে বিষ ফেলে না সাপ, কিন্তু কালীদহাতে বিষ ফেললো কেন? একটাই কারণ, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলো, সবাইকে সবকিছু দিল, সবাইকে সবকিছু দিল, কিন্তু কালীয়নাগ কেঁদে কেঁদে বলছিল, হে প্রভু আমাকে দাও, বলে কি, আমাকে উদ্ধার করে দাও। ভগবান কালীয়নাগের কথা শুনে নাই বলে ভগবানকে কালীয়নাগ কি করলেন, হে প্রভু তোমার সঙ্গে মিত্রতা করে কেউ যদি না পাই, বন্ধুত্ব করে না পাই, তাহলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো, এমন বিষ ঢালতে শুরু করলেন। কালীয়নাগ বুদ্ধিমান ছিলেন, তিনি খুব ভক্ত ছিলেন, এমন বিষ ঢালতে শুরু করলেন, মনে মনে ভাবলেন এই বিষের জ্বালায় যখন ওরা ছটফট ছটফট করে মরবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলেই তুমি এখানে আসবে, আর তুমি এখানে এলেই আমি তোমার চরণে লাভ করে নিতে পারবো। দেখুন কালীয়নাগ কত বড় ভক্ত, আমরা সত্য আসতে কালীয়নাগ কত বড় ভক্ত শুনে, রাবণও বড় ভক্ত ছিল। ও মাইরা, রাবণ তো রামের শত্রু আপনারা মনে করেন, কিন্তু রাবণের মতো জ্ঞানী পণ্ডিত আর নাই। রাম রাবণের কাছে একটা দারুণ জিজ্ঞেস করেছিল, রাবণ যখন মারা যাবে, রাম তখন জিজ্ঞেস করেছিল, আচ্ছা রাবণ তুমি তো মহাপণ্ডিত মহাজ্ঞানী, তা তুমি যে মারা যাবে তো মৃত্যুর আগে বলে দিয়ে যাও জগৎকে কি শিক্ষা দিয়ে যাবে। তো রাবণ একটা শিক্ষা দিয়েছিল, শিক্ষাটা আপনাদের নিতে হবে, সেই শিক্ষাটা কি বলছে, আজ করবে ভালো কাজ এখনই করো, আজকে করো, কালকের জন্য রেখে দিও না। বলে কেন, আমি কাল কাল করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারিনি, এই জন্য যখন আপনি ভালো কাজ করবেন আজকে করবেন, কাল থেকে নয়। আজকে কীর্তন শুনলে আপনার মনে হয়ে গেল না না কাল থেকে আমি ভক্ত হয়ে যাব, কাল করবেন না, রাত্রি পেরোলেই মন মেজাজ চেঞ্জ হয়ে যাবে, আপনি আজ রাত্রি থেকে শুরু হয়ে যান, দেখবেন আপনার কাল করলে জীবনে কালও হয়ে আসবে। রাবণ কত বড় ভক্ত, একটা ছোট্ট প্রমাণ আপনারা দেখুন, হরে কৃষ্ণ, রাবণ কত বড় ভক্ত একটা ছোট্ট প্রমাণ আপনারা দেখুন। রাবণ সীতাকে হরণ করেছিল, তাই তো জেলে বলুন, হ্যাঁ না, সীতাকে হরণ করেছিল, সীতাকে হরণ করে কোথায় রেখেছিল, অশোক বনে সীতাকে অশোক করে রেখেছিল। তো মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী এইবার তোমার অধঃপতন আসছে। বলে কেন, আমি বুঝতে পারলাম তোমার অধঃপতন। বলে কেন, এবার তুমি ভগবানের স্ত্রীকে হরণ করেছো। আরে বাবা তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলিনি, তারপর আমাকে বিয়ে করেছো, আমি তাও কিছু বলিনি, কিন্তু তুমি রামের স্ত্রী স্বয়ং সীতাকে যেহেতু তুমি হরণ করলে এইবার তোমার পতন শুরু হবে। রাবণ তখন চুপ করেছিল, তুমি চুপ করে আছো কথা বলছো না কেন? রাবণ বলে উঠলো, মন্দোদরী সীতা আমার মা, যেই না বলেছে সীতা আমার মা, সঙ্গে সঙ্গে মন্দোদরী চিবুকে হাত দিয়ে বললো, আর একবার মাথাটা তুলে বলো কি, সীতা আমার মা, তোমার মুখে মানায় না যে সীতা মা, সীতা তোমার মা হলো কি করে, যদি মা হলো অসম করে রাখলে কেন, কেন তোমার রাজবাড়িতে রাখলে না, কেঁদে কেঁদে বলেছিল রাবণ। ওকে মন্দোদরী, রাজপুরীতে রাখলাম না, এটা আমার পাপের পুরি, আমার মা কি তাকে মা বলে দেখেছি, তাকে কোনো পাপের পুরিতে রাখতে পারি, অশোক বনে রেখেছি। অশোক বন মানে কি, যে বনে কোনো শোক নাই ওটার নাম অশোক বন। মন্দোদরী প্রশ্ন করলো, যদি তুমি মা বলে ভালোবাসো, এতই শ্রদ্ধা করো, এতই ভক্তি করো, তাহলে তোমার লোকগুলো সীতাকে বারবার আঘাত করছে কেন? রাবণ বলেছিল, মন্দোদরী নদীতে যদি কোনো নৌকা থাকে,
সেই নৌকা যদি কেউ আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। আমাদের পরপারের নৌকা হলো সীতামা। সেই সীতামাকে যদি বারবার আঘাত করা হয়, তাহলে তার সীতাপতি রামচন্দ্র ভগবান আমাদের চোখের সামনে এসে দাঁড়াবে। তবে তোমার চোখে জল নাই কেন? রাবণ বলেছিল, ওগো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি চোখের জল সব নষ্ট করে দেবো, প্রভু রামচন্দ্র যেদিন আসবে সেদিন যার চরণ আপনারা যাকে শত্রু মনে করেন সমাজে, তারা শত্রু নয় শাস্ত্রের দিকে, তারা হলো কি ভক্তিমান। এমন এমন লোক আছে ধুতি পাঞ্জাবি পরে না, প্যান্ট শার্ট পরে থাকে, কিন্তু কীর্তন যখন শোনে ভেতরটা একবার ভক্তি তত্ত্বে ভরা আছে। নানা সাজের উপর নির্ভর করে না, সাজটা দরকার আছে, পাছে লোকে কিছু বলে। তুমি সাজ পরেছ অথচ খারাপ কাজ করবে, পাছে লোকে কিছু বলে, এই জন্য সাজের দরকার আছে। সাজ হলো মাস্টার, সাজ হলো শিক্ষক। মায়েরা লক্ষ্য করুন, আপনাদের বলে দিন, বৈষ্ণবের সম্মান দেবেন। যার বাড়িতে বৈষ্ণব আসে তার ভাগ্য ভালো। কেন? বৈষ্ণবী চরণ ধুলি কে পেয়েছিল, চরণ জল কে গ্রহণ করেছিল? ওই কালীয় নাগের স্ত্রীগণ, মানে চন্দ্রধ্বজের স্ত্রীগণ পড়েছিল না, দুজন স্ত্রী। এবার বৈষ্ণবের কথা যখন এলো, তোমার একটু ছোট্ট করে আপনাদের বলে যাই, বৈষ্ণব কারা? সবাই বৈষ্ণব নয়। বৈষ্ণব কারা? ত্রিনা দপি সুমি চেন তর রিব সহিষ্ণুরা অমানেন মান দেন কৃত্তনীয় সদা। আমি পরশু তারিখে আপনাদের মেদিনীপুরে গান করছিলাম, কালকে বাড়ি গিয়েছিলাম, আবার আজ এলাম। তো মেদিনীপুরে সেখানে কিছু কিছু ভক্ত আমাকে বললো, প্রদীপবাবু একটা কথা বলতে পারবেন? বলে কি? আমরা আমিষ খাই, আমাদের রাগ নাই, কিন্তু আমাদের এখানে প্রচুর বৈষ্ণব রয়েছে, এত রাগ না, চরম রাগ, একটা কথা বললেই ডেকে যায়। বললাম, না না, আপনার ভুল করছেন, যিনি পরম বৈষ্ণব হলেন তিনি রাগ করবেন। আমি মেদিনীপুরে বহু জায়গায় ঘুরছি, এত সুন্দর সুন্দর বৈষ্ণব দেখছি, কোনো ক্রোধ নেই, কী করে থাকতে পারে? আমি একটা জিনিস বুঝিয়ে দিই আপনাদের, বলে বৈষ্ণব কাকে বলে ব্যাখ্যা করবেন? বৈষ্ণব কারা? ত্রিনাদপি শুনিচেন তরবি সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনে সদা। বৈষ্ণবের আচার কেমন? ঘাসের উপরই পা দেবেন, ঘাসের উপর যখন পা দেবেন, ঘাস মাথা উঁচু করবে, আর মাথা নিচু করবে, পাটা পেরিয়ে যাবে, আবার উঁচু করবে। বৈষ্ণবের স্বভাব কেমন? হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে, ইনি হলেন বৈষ্ণব। তরিব সহিষ্ণুতা মানে কি? এই গাছটাকে আপনি কাটছেন, যখন কাটছেন, যতক্ষণ না গাছ মাটিতে পড়ছে আপনাকে ছায়া দিয়ে যাচ্ছে, আপনি কাটছেন আপনাকে ছায়া দিচ্ছে, আপনাকে ফল দিচ্ছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন না কেন, বৈষ্ণব যতক্ষণ না মাটিতে পড়বে লুটিয়ে, তার আগে পর্যন্ত আপনাকে নাম দান করে যাবে। নদী জল দেয় নিজের জন্য নয় জগতের জন্য, গাছ ফল দেয় নিজের জন্য নয় জগতের জন্য, বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয় আপনাদের সংসার। আর কি বাবা? অমানেন মান দেন, তার মানে কি? বৈষ্ণব আপনারা যাকে মান দেন না, বৈষ্ণব তাকে মান দেবে। কিরকম? আপনাদের গ্রামে পথ দিয়ে যাচ্ছেন একজন কুষ্ঠ ব্যাধি লোক, এদিকে দেখেন কুষ্ঠ ব্যাধি লোক ছটফট ছটফট করছে, আপনি আমি দেখলাম নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? আহারে, তোকে জগতে ডাক্তার ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গোর হরি বল। মানে কি হবে জানিস? তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত। কীর্তনীয় সদা হরি তার মানে কি? পাঁচটা লক্ষণ, তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিষিদ্ধ। তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহিঃপাশে হরিনাম থাকবে, তিনি হচ্ছেন বৈষ্ণব। যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়, যার ভাগ্য ভালো নয় তার বাড়িতে বৈষ্ণব যায় না। পদকর্তা কি বললেন? অনেক ভাগ্যের জোরে বৈষ্ণব আপনার বাড়িতে যায়। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব ভাগ্য ফলে গৃহেতে সেবা
ভগবান কে ডাকবার জন্য মন্দিরে যাচ্ছেন, যাবেন তার আগে কি করবেন? শাস্ত্র বললো বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানটাকে রাখতে হবে না, ভগবান আপনার পেছন পেছন। তাই এইবার বলছে কি, সবার মুখে কীর্তন শুনলে কিন্তু আপনার কৃষ্ণ প্রেম জাগবে না, পাক্কা বৈষ্ণবের মুখে শুনতে হবে। এইদিকে এইদিকে কেন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও ফল নিচে পড়ে একটা চারা গাছ হয় না দেখবেন। সেই ফলটা যখন পাখি দেখে ছাতের কার নিচে পায়খানা করে, ওর থেকে চারা গাছ হয়। ঠিক সেরকম হাজার হাজার বৈষ্ণবের মুখে কীর্তন শুনলে হবে না, যিনি প্রকৃত বৈষ্ণবের মুখে কীর্তন শুনবেন তার ভেতরে কৃষ্ণ প্রেমের বীজ। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়, বলুন তো কার কাছে? জোরে বলুন, কার কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নত করতে হয়, কার কাছে? লাসির কাছে। আপনার যতই টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, যতক্ষণ না বৈষ্ণবের কাছে মাথা নত করবেন ততক্ষণ আপনার গোবিন্দের প্রতি প্রেম কমবে। এই জন্যে দেখবেন আপনাদের জেলাতে নয়, এমন এমন জেলা আছে কমিটির লোকেরা বলে, দাদা কীর্তনের দল রাখবো, জায়গা হবে তো? অনেকে বলে আমাদের তো বাড়িতে প্রচুর কুটুম এসছে, আজ তো জায়গাই হবে না। জায়গা থাকতেও কীর্তনের দল জায়গা দেয় না অনেকে, মূর্খের দল তারা। কেন বলুন তো, শ্রীখোল আর কলতাল চেনে না জানে। বলছে যে বাথরুমটা যতই আপনি মজায় করুন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজায় করুন না কেন, ওখানে ইন্দ্র সেবা হয় কিন্তু গোবিন্দের সেবা কোনোদিন। ওই জন্যে মায়েরা এই খোলটাকে আগে চিনতে হবে। জোরে বলুন, এই যে দুটো বাচ্চা, দুটোর নাম কি? হ্যাঁ শ্রীখোল, আর একটা নাম কি আছে? মৃদঙ্গ। সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের কিছু মানুষ আছে, আসতে হিন্দুদের কিছু মানুষ আছে খোলটাকে খোল চেনে না। আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন কীর্তন করতাম, তখন আমার গাড়ি ছিল না, এদেরকে বলতাম ভাই ঝাড়খণ্ডে গান আছে, আগের বাসে তোমরা চলে যাও, পরের বাসে আমি যাবো। আমি হয়তো এক ঘন্টা পর বাসে যেতাম। এবার গান করে যখন ফিরছি, কম বয়স আমার তখন, গান করে ফিরছি,
এরা খোল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি একজন স্কুলের শিক্ষক, খুব জ্ঞানী লোক, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে। একে জ্ঞানী বলা হয় না যিনি কৃষ্ণকে চেনে না। প্রচুর পড়াশোনা করেছে কিন্তু কৃষ্ণ চেনে না, একে জ্ঞানী বলা। কেন মনে নিয়ে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি বিদ্যা তব কবর গৌরব। তোমার বিদ্যার কোনো দাম নাই যদি তুমি কৃষ্ণ ভজনা না করলে। তো আমরা যখন কীর্তন করে বাড়ি ফিরছি, একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এই যে বলে একটু জায়গা হবে? বলছি পরের স্টেশনে নেমে যাবো, জায়গায় বসবে। একজন ভদ্রলোক শিক্ষিত, আমি বললাম দাঁড়িয়েছে আমার সামনে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে অমনি শিখলটা তার গায়ে ঠেকছে, আর যেই না ঠেকেছে দাদা দাদা আমি এরকম করছি আমার সামনে, মানে ইনি খোলটা নিয়ে দাঁড়িয়েছে আর উনি খালি 50 বার এরকম করছে, দাদা কি হয়েছে দাদা, আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাদা কি হয়েছে, ঘোলটা সরান তো ঘোলটা সরান দাদা, ওটা ঢোল নয় ওটা ঢোল, সে যাই হোক রাত থেকে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন, এখন দাদা এই ঢোল নয় এই খোল, তবে এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বিয়ে হয়ে গেছে। আমি বললাম এ বিয়ে নয়, কোন বিয়ে, হর হরি শেষের দিনে যেদিন বিয়ে হবে সেই দিনে কাজে লাগবে, লাগবে না বাবা। আবার আস্তে 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 কিছু মনে করবেন না, দরজার সামনে বাড়ি তৈরি করবেন কিন্তু দরজাতে লিখবেন গোপালের সংসার। এই উপদেশগুলো আপনারা জেনে নিন, লিখতে পারবেন পিতৃ মাতৃ ভবন, ভালো কথা, খুব সুন্দর কথা। লিখতে পারেন আপনি কৃষ্ণের সংসার, খুব ভালো কথা, এটা লিখবেন। লিখতে পারেন আপনি শান্তি নীর, এটা লিখতে পারেন। সুস্বাগতম, আমরা ভদ্র হয়ে গেলাম, বাংলা ভালো শিখলাম, তারপর লিখলাম সুস্বাগতম, তারপরে কি লিখলাম ওয়েলকাম, মানে বাংলাতে হচ্ছে না ইংরেজি দিকে, এবার তারপর কি লিখলাম কুকুর হইতে সাবধান। দেখবেন এখনকার দরজাতে প্রায় সব কি লেখা থাকে, কুকুর হইতে সাবধান, এইদিকে এইদিকে এইদিকে। আমি একবার ছোটবেলায় কাকাবাবুর সঙ্গে কলকাতা গেছি, রাস্তা দিয়ে বেরোচ্ছি, 7 পড়ি তখনকার কলকাতা, তখনও ভালো ছিল, এখন তারও দারুণ কলকাতা। তো সেই কলকাতা রাস্তা দিয়ে যাচ্ছি, তো সুন্দর সুন্দর বাড়ি দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। ও কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর, চুপ কর চুপ কর চুপ কর, সবাই কুকুর নয় একটি কুকুর বাকি সব মানুষ, আমাদের লিখতে পারত না ছোট তখন, ওর লিখতে পারত যে একটি কুকুর বাকি সব মানুষ। বাবা ওদের বাড়িতে বসলাম ঘুরতে পারবে না, কেন কুকুরের ভয়। আপনাদের কাছে নিবেদন রইল মা, এই দিনে কেন কুকুর কুকুর করবেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবি চিৎসর, এ কথা ঠিক, কিন্তু কুকুরকে আপনি নিয়ে ঘুরবেন। আমাদের এলাকাতে অনেক লোক আছে যারা কুকুর নিয়ে বারমুন্ডা পরে সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে। তো বললাম দাদা কি করছেন, এই যে টমকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে, খুব আনন্দ করে বলে। এরা সকাল থেকে দেখবেন অন্য চিন্তা করে না, কুকুর চিন্তা করে, ওদেরকে বলবো কুকুর চিন্তা করবো আগে মা বাবা এক কাপ চা পেল কিনা ওটা খবর নিন, কুকুর চিন্তা করার আগে ভগবানের মন্দির একবার গেছিলেন কিনা ওটা খবর নিন, তারপর আপনি কুকুর করবেন। এইবার লক্ষ্য করুন, মহাভারতে একজন রাজা ছিল, তার নাম ভরত রাজা, সে হরিণ চিন্তা করতো সারা জীবন, হরিণ চিন্তা করতে করতে পরের জন্মে হরিণ কুলে জন্ম হয়েছিল। আমার মাঝে মাঝে ভয় হয় যারা কুকুর নিয়ে ঘোরাঘুরি করে সকালবেলায়, কুকুর চিন্তা করতে করতে পরের জন্মে আবার বললাম না গ্যাস লিখে দিলাম, বলা তো যায় না, হয়ে যেতে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে যিনি সম্মান দেবেন তিনি গোবিন্দ পাবেন। মা যশোদাকে আজকে বললো, মা মনে মনে ভাবলো কালিয়ানাগ আমার ভক্তদেরকে কষ্ট দেয়, আজ আমি কি করবো, দাদা বলাইয়ের জন্মদিন, আজকে আমি যাবো কালিয়ানাগকে দমন করবো, মা আমায় সাজিয়ে দাও, ও মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ও মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, ও খেয়ে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ও যে ঘটে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, বাচ্চাকে সাজাবেন সাজানোর নিয়মটা দেখুন। অনেকের কোলে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, একটা উপদেশ দিয়ে দিই আপনাদেরকে, ছোট বাচ্চা ছেলেকে সাজাবেন আপনারা তিলক দেন তো নাকি দেবেন, একটা কি দিন বাচ্চা ছেলে এপাড়া থেকে ওপাড়া মা নিয়ে যায় তখন কি ভয় করে বলুন তো,
না বাবা ছেলে পাঠাবো না, তুই যদি নজর দিয়ে দেয়। আপনারা বলেন না তার জন্য আমাদের এলাকাতে কি করে শুনলো, আপনারা বলেন কিনা মিলিয়ে নেবেন। মেয়েরা কি করে, একটু কাজলের ফোঁটা কোণে দিয়ে দেয়, একটু গোবরের ফোঁটা দিয়ে দেয়, কেন কেউ যেন নজর না দিতে পারে। কিন্তু আপনারা জেনে রাখুন, ওসব দেবার দরকার নাই। মা যশোদা তার কৃষ্ণকে একটা জিনিস দিত, ওইটা আপনারা দিবেন। কি বলুন তো, হরিচন্দনের মৃত্তিকা। এইদিকে 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 যাদের বাচ্চা কোলে আছে তারা জানেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? মা তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্নদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিয়ে ছেলে কোনো বিপদ হয় না। ওই মাটিটার নাম কি বললাম জেনে বলুন? হরিচন্দনের মৃত্তিকা। মানে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্নদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এই জন্য আপনারা কাল থেকে বাচ্চার কপালে নিজের স্নদুগ্ধ আর তুলসী তলা কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন, দেখবেন আপনার ছেলের কোনো বিপদ হবে না। মহা যশোদা কি করলো? এই কানায় আজকে তুই বনে গিয়ে কি করবি? আর দাদা বলার জন্মদিন, কৃষ্ণ বলছে মা আমি কি করবি জানো? মা কই আমি চড়াবো বাছুর, নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী এত সুন্দর বাড়িটা দিলে আমার রং পছন্দ হলো না, ওই জন্য আবার কালার করছি। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান যে রংটা দিয়েছে ওটা ধুয়ে মুছে পরিষ্কার করুন, আরো ঠিক নাই। গোবিন্দের নাম করুন, কালার খুলে যাবে আপনার। আর যে পাউডারটা মাখছেন জলে ধুয়ে ধুয়ে নিতাই কর, দু ঘন্টা যদি ফ্রেশ লাগবে তারপর ভালো লাগবে না, যেমনকার তেমন হয়ে যাবে। ওই যে যারা প্রকৃত ভক্ত হয় কোনোদিন হিমানি পাউডার মাখে না, প্রকৃত স্নান রাধারানী কোনোদিন হিমানি পাউডার মাখত না। এত সুন্দর দেখতে, রাধাকে দেখলে নিতাই ইন্দ্রায় গরুর সব ভক্ত একবার পাগল হয়ে যেত, এত সুন্দর তার মূর্তি খানি। মায়েরা সাজার দরকার হলে কোন সাজে সাজবেন একটু বলে দিন। মায়েরা সিটিতে সিঁদুর নেবেন না, না অনেকে প্রশ্ন করছেন, আমরা তো নিয়েছি, সিঁদুর নেওয়ার নিয়ম আছে, এমনি এমনি সিঁদুর নেওয়া যায় না, শাস্ত্র কি বললো দেখুন। সিঁদুর আপনারা নিয়েছেন, কিন্তু মায়েরা সিঁদুর নিতে গেলে অনেকে দেখবেন চিরুনিতে করে সিঁদুর সিঁদুর নেয়, চিরুনিতে করে নেয়, কেউ লোহার টুকরো দিয়ে নেয়। আপনার একটু জোরে বলুন, আপনারা কারা কারা কিভাবে সিঁদুর নেন? চিরুনি দিয়ে নেন তো? চিরুনি দিয়ে নেন না, কিসে নেন, কোন আঙুলে নেন?
এই দেখুন কেসি কেসি দেখুন পড়ি আঙুলি এই ভুলগুলোকে সংশোধন করার জন্য কীর্তন। এইদিকে এইদিকে শাস্ত্র শাস্ত্র বলছে এই দুটো আঙুলে সিঁদুর নেওয়া যায়। আসলে এইদিকে এইদিকে এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। একটা একটা করে শুনবেন, কীর্তনে মজা পাবেন। তর্জনী মানে কি? এইদিকে যদি কেউ তর্জনীতে সিঁদুর নেয় এরকম করে এই আঙুলে, সিঁদুর একবারই টানবেন, দুবার টানতে পারবেন না। দুবার টানলেই সিঁদুর অমর্যাদা করা হবে। যিনি সিঁদুরটাকে একবার নিলেন, তারপর কাটিং করে করে ডিজাইন করতে লাগলেন, তার দিয়ে তুমি তাই করবেন, হাসলে হবে না। এই জন্য কীর্তন শুনতে আসে বৈষ্ণব বাবার একটু জেনে রাখবেন, ওনারা তো জানেনি, আপনাদের জানিয়ে দিয়ে যায় সাধারণ মানুষ। আপনার বলছে শাস্ত্র বলছে সিঁদুর নেবেন, একটা আঙুলে এইভাবেই টেনে নেবেন, একবারেই যা হয় দ্বিতীয়বার নয়। এই আঙুলে সিঁদুর নিলে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা থাকে, ঝগড়া যায়। দাদারা বলছেন আর বলবেন না, আপনি যা বলবেন বলবেন। আস্তে 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 স্বামী স্ত্রীতে কোনোদিন গন্ডগোল হবে না, একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে যায়। মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য কীর্তন শুনতে আসে। আস্তে এ শব্দ নয়, বুদ্ধি রাশি কোন? এদিকে একটা স্ত্রী আস্তে, একটা স্ত্রী প্রত্যেক দিন সকালে কাজে যায় বা ডিউটিতে, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে তার স্বামী কি করে? ছেলে তিন থেকে নিয়ে একবারে নাকাল হয়ে যায়। শেষে যখন স্ত্রী ঢোকে না, এমন ভাবে রাগে করে, কাজ করার দরকার নেই তোমার, আমি করবো, তোমার কি দরকার? এখন তখন স্ত্রী কি করে? আরো রেগে যায়। স্ত্রী মাথা করে, একই তো কাজ করেছি সারাদিন, প্রচন্ড মাথা রেগে যায়, গরম হয়ে যায়। একদিন দুজনেই গেল সাধু বাবার কাছে। সাধু বাবা বলছে মা কি হয়েছে? বলছে আর বলো না বাবা, এই যখনই আমি কাজ থেকে বেরি ও রেগে যায়, আমিও রেগে যাই, এমন রেগে যায় যে একবারে তুমুল কাণ্ড হয়ে যায়, গোটা পাড়ার লোক শুনতে পায়। ওরা সাধু বাবা বলছে কোনো ব্যাপার নাই, আমি একটা বুদ্ধি শিখিয়ে দেবো, এই বুদ্ধিটা তোমরা স্বামী স্ত্রীতে করবে, দেখবে আর কোনো গন্ডগোল হবে না। এই দিকে তাকান, এক বোতল জল দিল, নিয়ে দু চারবার মন্ত্র পড়ে দিল, নিয়ে বলে এই মন্ত্রপূত জলটা তুমি কাল থেকে যখন তুমি কাজ থেকে ফিরবে না, তোমার স্বামী যখন হাও মাও করে তোমার উপর রেগে যাবে, তখন সেই জলটা তুমি একবার মুখে নেবে, গিলবেও না ফেলবেও না। আপনার কথা বুঝে গেছেন নাকি? কাজ থেকে ফিরেছে, এদিকে তাকান, কাজ থেকে ফিরেছে বোতলে জল রাখা আছে, যেই না স্বামী বলেছে কি ভেবেছো তুমি প্রত্যেকদিন কাজ করে রাত্রিবেলায় বাড়ি ফিরবো, আমি কি করবো? দাঁড়াও একদিন দাঁড়াও, মন্তব্য জল যেই না নিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে আধ ঘন্টা ধরে নিয়ে আছে, ও কতক্ষণ চেঁচাবে? তখন চুরি তিন দশেক মরে দুজনেই ঠান্ডা। শেষে দুজনে গিয়ে সাধু বাবু বলছে বাবা আচ্ছা মন্ত্রপুত জল দিলেন, শেষ হয়ে গেছে, আর এক বোতল দিন। বলছে আর আমার কাছে নাই, তোমরাই জলটা তৈরি করো, মানে কোনো মন্ত্র পড়েনি, সাদা জল দিয়েছিল, ওই মন্ত্রপুত জল আমাদের কাছেও আছে, কীর্তনের শেষে নিয়ে যাবে যাদের বন্ধ করেছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা স্মৃতির সিঁদুরটাই দিয়ে দেখান, স্মৃতির সিঁদুর যদি কি হয় হাতে, এ হাতে নেই তার কি হয়? স্বামীর স্ত্রীর মধ্যে প্রেম পাকা থাকে, এই আঙুলে যদি কেউ নেয় তবে কি হয়? স্বামীর আয়ু বৃদ্ধি হয়। আপনি যে কৌটোতে সিঁদুর নিচ্ছেন সেই কৌটো সিঁদুরটা নেওয়ার পর যদি কোনো মেয়ে বলে দিদি তোমার কৌটো থেকে একটু সিঁদুর দাও তো আমি নেবো, আপনি দেবেন কেন বলুন তো? নিজের কৌটের সিঁদুর কাউকে ভাগ দিয়ে দেবেন কেন? ভাগ দিয়ে দেবেন বলুন তো? একবারে দিতে নেই অমঙ্গল হয়, আপনি অন্য কৌটো থেকে দেবেন, নতুন কৌটো থেকে দেবেন, নিজের কৌটোর সিঁদুর আপনি কাউকে দেবেন না। এই কথাগুলো আপনার মাথায় রাখবেন, তবে সংসারে শান্তি আসবে। তো এই দিকে দেখান, সীতা সিঁদুর নিচ্ছিল, হনুমান দেখছিল। মায়েরা বলুন তো স্ত্রী সিঁদুর নেয় কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য, স্বামীর অমঙ্গলের জন্য। সীতা কিভাবে সিঁদুর নিচ্ছে দেখুন, এইভাবে সিঁদুরটা নিচ্ছে, একদিন এই আঙুলি একদিন এই আঙুলি। হনুমানের পেছন থেকে প্রশ্ন করছে মা, তুমি স্মৃতিতে সিঁদুর নাও কেন? সীতা বলল হনুরে এ জগতে কোনো মেয়ে যখন স্মৃতিতে সিঁদুর নেবে তখন কাউকে পিছু ডাকতে নাই, সিঁদুরের অমঙ্গল হয়। সিঁদুর যখন নেবেন যদি পিছু ডাকে না, বলবেন তুই দু মিনিট বস, একটু বস, আমি সিঁদুরটা নিয়ে নিই কথা বলবো, এখন কেউ বলিস না বাবা। ওই যে সিঁদুর নেবার সময় মাথায় রাখতে হবে কেউ যেন কোনো আপনাকে পিছু না ডাকে, পিছু ডাকলে কিন্তু অমঙ্গল। সীতা বলছে ওরে হনু দু মিনিট বস, আমি স্মৃতি সিঁদুর নিচ্ছি, সিঁদুর নেওয়া হয়ে গেল। প্রশ্ন করল হনুমান মা স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? সীতা বলে উঠল ওরে হনুমান
এই জগতে যে নারী সিঁদুর নেয় তার স্বামীর মঙ্গল হয় বলে। আমি সিঁদিতে সিঁদুর নিচ্ছি কেন জানিস? তোর প্রভুর একটুখানি মঙ্গল হবে। যেই না শুনেছে সিঁদুর মঙ্গল হবে বলে হনুমান মনে মনে ভাবে দাঁড়াও আর একটা প্রশ্ন আছে, তোর কি মা তুমি সিঁদিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ কেন? মেয়েরা সিঁদুর নেওয়ার নিয়ম হচ্ছে একবারে লম্বা করে, ছোট্ট নেবেন না, খুব লম্বা করে সিঁদুর দিলে মেয়েকে দেখতে ভালো লাগে, মেয়ের মঙ্গল হয়, মায়েদের মাথায় যে চঞ্চল হয় তারপর দেখবেন অনেক রকম মাথার রোগ হয়, এই রোগগুলো হয় না সিঁদুর যদি আপনারা মোটা করে নেবেন। আজকালকার যত সিঁদুরের ডিজাইন হচ্ছে রোগীর ডিজাইনও সেরকম পাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল সীতার মতো সিঁদুর নেবে করে না, আর মেয়েটা লাল টুকটুকে সিঁদুরে সিঁদুর নিয়ে চলে গেল গো, সতী নারী হয়ে গেল। ওই যে সিঁদুর কি করবে, লাল টুকটুকে সিঁদুর একবারে গোটা সিঁদুরটাতে নেবেন। মা তুমি সিঁদুরে লম্বা করে সিঁদুর নিলে কেন? সীতা বলছে, ওরে হনুমান, এই জগতে যে মেয়ে যত সিঁদুরে লম্বা করে সিঁদুর নেই তার স্বামীর আয়ু তত লম্বা হয়। হনুমান প্রশ্ন করলো, মা গো কোনো মেয়ে যদি সিঁদুর খাটো নেয় তার কি হবে? যারা খাটো নেয় তারা বলবো না, বাদ দিয়ে দেবো। বলছে, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেই তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি বলো হরি। খাওয়া হলো, ঘরে গিয়ে ঝগড়া শুরু, সিঁদুরটা খাটো নিচ্ছ কেন? মায়েরা সিঁদুর খাটো নেবেন কেন? আপনার খাটো নেবেন কখন নেবেন? ছেলে মেয়ে যখন বিয়ে হয় স্বামী স্ত্রী হয়ে যায় তখন দেখবেন একটা মন্ত্র পড়ে, যারা এখানে ব্রাহ্মণ আছে জিজ্ঞেস করবেন সেই মন্ত্রটা বাংলা কথা কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, তুমি যা চাইবি তাই দেবো। আজকে রাত্রিতে গিয়ে বলবেন দিয়ে দাও সোনার বালা, যদি না দেয় এক মাস গেল দু মাস গেল সিঁদুর কি করবেন? খাটো করতে শুরু করবেন। এটা গেল বাইরের কথা। সিঁদুর মায়েরা সিটি থাকতে কেউ সাইডে নেবেন না, যে সাইডে সিঁদুর নেবে তার স্বামীর সঙ্গে সম্পর্ক সাইড হয়ে যাবে। ওই কেউ সাইডে সিঁদুর নেবেন না, সিঁদিটা দিয়েছে ভগবান কেন সিঁদুর নেবার জন্যে, ওই যে সিঁদিতে সিঁদুর নেবেন। হনুমান যখন দেখলো সিঁদিতে একটু সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে পঞ্চাশ হাত তুলে গিয়ে গোটা শরীরে লাল করে বেঁধে দিল। সীতা বলছে, হনুমান রে লোকে এই জন্য তোকে বোকা বলে, আমি সিঁদুরে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গল হবার জন্যে, আর তুই গোটা সিঁদুরটা সরিয়ে নিলি শরীরের মধ্যে। হনুমান বলছে, মা গো সিঁদিতে সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয় তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। বাবা এমনি কি হনুমান ভক্ত ছিল গো? মায়েরা এই জন্য রামনবমীর দিনে আসতে, আপনারা মেদিনীপুরের মায়েরা মাথায় রাখবেন কথাগুলো, রামনবমীর দিনে আপনারা একটা কাজ করবেন যেটা ঝাড়িখণ্ডের মেয়েরা করে, সব শাস্ত্র এটাই বলছে। জন্মাষ্টমী তিথি যেমন পালন করেন, রামনবমীর দিনে আপনারা কি করবেন, একটি হনুমানজির পতাকা নেবেন, মাথায় রাখবেন কথাগুলো। রামনবমীর দিন যেদিন সকালে স্নান করবেন বাঁ হাতে হনুমানের পতাকা নেবেন, ডান হাতে একটা সিঁদুর কৌটো নেবেন, নিয়ে যেখানে হনুমান মন্দির আছে, যদি বাড়িতে হনুমান মন্দির না আছে একটা হনুমান কিনে এনে বাড়িতে রাখবেন, নিয়ে হনুমানের মন্দিরে হনুমানের চরণে একটুখানি সিঁদুর দিয়ে দেবেন। কেন? কেউ যদি কোনো মেয়ে হনুমানের পতাকা নিয়ে হনুমানজির পতাকা নিয়ে মন্দিরে গেড়ে দেয় আর সিঁদুরটা যদি হনুমানের চরণে দেয় তার সিঁদুর সিঁদুর দীর্ঘায়ু হয়ে যায়। ওই জন্য রামনবমী দিনে নিয়ম হচ্ছে, এ কথা মাথায় রাখবেন, এই কাজটা মাথায় রাখবেন, ভুলে যাবেন না একবারে, রামনবমী দিনে আপনার সিঁদুর এক কৌটো নতুন আনবেন কিংবা এক থান সিঁদুর আনবেন, একটা হনুমানজির পতাকা আনবেন, সেই পতাকাটা বাড়িতে টাঙিয়ে দেবেন। কেন টাঙাবেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের উপর ছিল তখন যারা লক্ষ্য করেছেন তারা দেখবেন একটা হনুমানজির পতাকা ছিল। কেন পতাকা ছিল? হনুমানজির বলে সেই যুদ্ধ তারা যুদ্ধে জয় করেছিল। ওই জন্য মা যার বাড়িতে হনুমানজির পতাকা থাকে না তার বাড়িটাতে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না, কুরুক্ষেত্রের রথের মতো একবারে গোটাকে গোটায় ঠেকে যাবে। ওই জন্য লক্ষ্য করুন মায়েরা, ওই হনুমানজির মন্দিরে যখন যাবেন পতাকা আর সিঁদুর নিয়ে এই গানটা গাইতে গাইতে যাবেন। এটা নবদ্বীপের একজন ভক্ত আমাকে গানটা দিয়েছে, আপনার দু মিনিট গাইবেন, যদি বলতে পারেন তো ভালো, শিখে নিন মোবাইলে লোড করে নিন, হনুমানজির মন্দিরে রামনবমী দিনে এই গানটা গাইতে গাইতে যাবেন। হাত তুলুন সবাই, মহাবৈষ্ণব আমাকে গানটা দিয়েছিলেন, এটা ব্রজবুলি ভাষায় হিন্দি ভাষায় গান, মাত্র দু লাইন,
এই গানটা গাইবেন সেদিন মঙ্গল হবে রামনবমী দিন। লেহেরে লেহেরে লেহেরায়ো রে বেগুন গাছ লাগিয়েছেন জোরে বলবেন, বেড়া দেবেন না দেবেন না, জোরে বলুন দেবেন। বাড়িতে বেগুন বেগুন হ্যাঁ বাচ্চা, বাড়িতে বেগুন গাছ লাগালে কি করতে হবে? বেড়া দিতে হবে। কেন? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। ও মায়েরা, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে আমাদের দেহজমিত কৃষ্ণপ্রেমের অঙ্কুর হবে বলে। যদি আপনারা তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগলের নিতাই গৌর হরিবল। আর তুলসীর মালা পড়বেন কেন? দুটো যুক্তি বিজ্ঞান, তিনটে যুক্তি বিজ্ঞান বললো সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, তা নয় বৈষ্ণব শাস্ত্র গ্যারান্টি দিল যে তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ রাস্তা দিয়ে ফিরে গেলে হাজার বজ্রপাত হোক, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। এইবার বলি মায়েরা, যারা সাপ নাচাতে আসে তারা দেখবেন সাপ যখন ফনা তুলে নাচায় যারা, তখন দেখবেন হাতটা এমনি এমনি করে, করে না জোরে বলুন, হ্যাঁ না করে না। যখন এমনি এমনি করে তখন দেখবেন সাপ বারবার দংশন করার চেষ্টা করে কিন্তু কামড়াতে পারে না। কেন? তার হাতে একটা তুলসী মালার বেল্ট বাঁধা আছে, ওই তুলসীর সুগন্ধে সাপ নিতাই গোর হরি বলে। ওই যে তুলসী বাগানে কোনো সাপ দেখতে পাবেন না, যদি দেখতে পান ও যত তাড়াতাড়ি পারে ওখান থেকে বিদায় নেবার চেষ্টা করে। ওই যে তুলসীর মালা যদি আপনার কণ্ঠে থাকে তবে আপনাকে সাপে কামড়ানোর চান্স কম আছে, এটা বিজ্ঞান গেল। তাহলে এবার আপনারা বলবেন ধর্ম কি বলছে। ধরুন আপনি মেদিনীপুর থেকে আমাদের বীরভূম গেলেন, আপনি ট্রেনে গেলেন, আমরাও যাচ্ছিলাম কীর্তন করে ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, বলা তো যায় না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। আপনি কীর্তন শুনতে এসেছেন, গ্যারান্টি নাই যে আপনি বাড়ি ফিরতে পারবেন, রাত্রিবেলায় শুলে গ্যারান্টি নাই যে সকালবেলায় চোখ খুলবেন বাবা। এই জন্যে মায়েরা, এ কীর্তন আমার একটা জিনিস, তত্ত্ব বলেই যাবো সকাল হয়ে যাবে কিন্তু শেষ হবে না। আস্তে আস্তে এদিকে সবাই লক্ষ্য করুন, বাচ্চাদের গন্ডগোল না করে চুপচাপ নিয়ে যান। হরে কৃষ্ণ। বলছে যে তুলসীর মালা পড়বেন কেন? আপনি ট্রেনে যাচ্ছেন, মারা গেলেন, আমরা ট্রেনে গান করে যাচ্ছিলাম, বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে, এর কণ্ঠে তুলসীর মালা নাই, এর সঙ্গে কেউ নাই। কিন্তু মা, যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে কি বলবো, ওরে ইয়ার কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দিবার। যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে আপনার দেহটা কোথাও পড়ে থাকবে না। কেন? শিকার কুকুরে ছিঁড়ে খাবে না। কেন? না, যে কোনো ভক্ত আপনার দেহটাকে সৎকার করবে। তার প্রমাণ কি? রাম ভক্ত হনুমান যখন মারা যায়, হিন্দু ছেলেরা দেখবেন টাকা পয়সা আদায় করে তাকে সমাধি দেয়। কেন বলুন তো? কোনো হিন্দু কোনোদিন হনুমান মারা দেখতে পারে না, দেখে নেবেন আপনারা।
হনুমান মোড়ে পড়ে আছে, দেখবেন কোনো হিন্দু ছেলে ওখানে পেরিয়ে যাবে না, কারণ বলুন তো সঙ্গে সঙ্গে দাঁড়াবে, 5 টাকা 10 টাকা আদায় করে একটা কি করবে সুন্দর সমাধি দিয়ে দেবে। এটা নিয়ম, ভক্তি নিয়ম। তাই মায়েরা এটা গেল কি ধর্মীয় যুক্তি, বাস্তব যুক্তি কি, ধরুন আজকে এনাদের বাড়িতে ভোজ হচ্ছে, আরে কৃষ্ণ এনাদের বাড়িতে ভোজ হচ্ছে, কালকে প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করবে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় নিয়ে একটা বেল বাঁধা থাকে, আপনি তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেল্টে বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে। তত্ত্ব কি বললো? এই জগতে যে জন তুলু সিনেমা নামক বেল ভর্তি বেল ছড়িয়ে বেরিয়েছে, তার কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, আপন থাকে হলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রী কৃষ্ণ। এই জগতে সবাই তোমার পর হয়ে যেতে পারে, কিন্তু গোবিন্দকে ডাকলে গোবিন্দ কোনোদিন পর হয় না। মা গোবিন্দকে ডাকুন, গোবিন্দ পর হয় না। এই জগতে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান কোনোদিন ছেড়ে যাবে না, যদি ভগবানকে আপনারা ডাকতে পারেন। আসতে এইবার তুলসী মালা পড়ার একটা বাস্তব কথা বলে রাখি আপনাদেরকে, তুলসীর মালা হলো মাস্টার। এইদিকে এইদিকে এইদিকে, কেন মাস্টার? আপনি তুলসীর মালা পড়েছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়ি থেকে একটা পেয়ারার ডাল রাস্তায় ঝুলছে, 4টে পেয়ারা টুকটুক করে আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? নিশ্চয় প্রণাম করে বাড়ি চলে যাবেন নাকি? মনে মনে ভাবছি ফাঁক যদি পাই দেখবো কেউ নাই জানি কি হয় দেখবো, কিন্তু কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তাহলে কি করবেন? এদিকে কণ্ঠে তুলসীর মালা থাকলে কি করবেন? মনে মনে ভাববেন পাছে লোকে কিছু বলে, এই মালা পড়েছিস, তিলক নিয়েছিস আর চুরি করছিস, পাছে লোকে কিছু বলে এই যে তুলসীর মালা দরকার। তবে একটা কথা বলি, যারা তুলসীর মালা নেবেন মায়েরা তারা নিরামিষ খাবেন, দাদা ভাইরা নিরামিষ খাবেন, তুলসীর মালা নিয়ে কেউ যদি আমিষ খায় মহা 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 অন্যায়ের ভাগি করছে, আপনি নেবেন না তবু আচ্ছা, তুলসীর মালা নিয়ে আপনি আমিষ খাবেন না। এই গত কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, একটা ছেলে বললো দাদা এখন তুলসীর মালা নিয়ে আমিষ নিরামিষে কোনো ব্যাপার নেই। বলে কিরকম? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ, তার মানে কি ব্যাচ সিস্টেম তুলসী মালা। বলে বুঝলাম না, বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। না না, এই প্যাঁচ লাগা পড়া যিনি করবেন তার কিন্তু হবে না। ওই যে নিবেদন আপনাদের কাছে, তুলসীকে যিনি সম্মান দিতে পারবেন তার গোবিন্দ কৃপা, নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? এই দেখান, বলছে মা আমি সাজবো, আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা তিলকা ভাই বনমলা দেবগুন, আজি অলকা তিলকা ভাই বনমলা দেবগুন, অলকা তিলকা ভাই বনমলা দেবগুন, আরে অলকা তিলকা ভাই বনমলা দেবগুন, মোহনিয়া মোহনিয়া বাসুদেব মহারাজ, বলিয়া বা মোহনিয়া মোহনিয়া বাসুদেব মহারাজ, মোহনিয়া মোহনিয়া বাসুদেব মহারাজ, মগো মোহনিয়া মোহনিয়া বাসুদেব মহারাজ, মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, যে গোছে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, গোছে যাবার সময় হলো আজি দেনি সেজি ও, গোছে যাবার সময় হলো আজি দেনি সেজি ও, গোছে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। আর কি করবে ওমা সিধা মসু দামদা, এই যে কারা কারা দাঁড়িয়ে আছে না, বলে তুমি তো বলছো আমাকে ঘরে থাকতে, কিন্তু আমি থাকবো কি করে? না বল লক্ষ্য ধেনু দর এ যোগাবে তিনো দর, কজি না বল লক্ষ্য ধেনু দর এ যোগাবে তিনো, না বল লক্ষ্য ধেনু দর এ যোগাবে তিনো দর, আচ্ছা এখানে একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে আমি কীর্তনে খুব আনন্দ পাবো। কি প্রশ্ন বলুন তো,
ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিল কেন? এত পাখির পুচ্ছ থাকতে ভগবান ময়ূর পুচ্ছটাকে নিল কেন? একটা একটা করে জানবেন। ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? তেতা যুগে রামচন্দ্র 14 বছর জেলে বনবাসী গেল তো। যখন বনবাসে গেল মা, তখন দেখবেন একটা পাখি, রাবণ যখন সীতাকে হরণ করে যাচ্ছে একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? আটু জেলে বলুন। তো জটায়ু যখন বাধা দিয়ে জটায়ু বেলা কি করলো রামচন্দ্র? কেটে ফেলে দিল। জটায়ু কাঁদছে, প্রভু আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। যখনই বলেছে আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, সঙ্গে সঙ্গে ভগবান এসে বলে জটায়ু তোর এই অবস্থা কি করলো? বলছে রাবণ, বল জটায়ু তুই তার বাঁচবি না, তোর শেষ ইচ্ছা কি? কেঁদে কেঁদে বলে উঠলো, প্রভু আমি তো মরে যাবার বাঁচবো না, তবে শেষ ইচ্ছা আমার একটা আছে। কি শেষ ইচ্ছা হলো? আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। এখানে যাদের কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করবেন, প্রভু জন্মে জন্মে যেন মানুষ কুলে জন্ম নিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে তার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। বলবেন কেমন করে? যে ধান সেদ্ধ করে মাটি ছড়ানো হয় ওই ধানের যেমন গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। ওই জন্য জটায়ুকে রামচন্দ্র বললো, জটায়ু তুই আমার সঙ্গী থাকবি, তবে হ্যাঁ আমি আগামী দাপরে কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছটা আমি মাথায় নেব। আচ্ছা বাবা, এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন রইল, জটায়ু পাখিকে ময়ূর করলো কেন? কেন জটায়ু পাখিকে কাক করলো না? কেন জটায়ু পাখিকে ওই কোকিল করলো না? কেন তাকে ময়ূর করলো? আসলে জেনে নিন, ময়ূর ময়ূরই মিলন করে না অথচ বাচ্চা হয়। আপনার প্রশ্ন করবেন, এটা কোনদিন শুনেছেন? যে কোনো জীবের মিলন হয়, সঙ্গম হয়, তবে বাচ্চা হয়। কিন্তু ময়ূর ময়ূরই কোনোদিন মিলন করে না, বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়, এদিকে আমাদেরকে তাকান কি করে হয়। ওই যে ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্ফুলিত হয়, সেই বীর্য হাওয়া পেয়ে যখন আকাশে উড়ে যায় মুড়ির মতো, ময়ূরি ভাবে এগুলো খাবার ওঠে, খাবার ভেবে টুকটুক করে খায়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। ময়ূর ময়ূরি মিলন করলো না অথচ তাদের বাচ্চা হলো। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে নিয়ে জগৎকে শিক্ষা দিলেন, এই জগৎ আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই, আমার প্রেমের মধ্যে কোনো বাসনা নেই, আমার মতো প্রেম যে করতে পারবে সে নিতাই গৌর হরি বল বলে গোবিন্দ চরণে। এবার এতজন ভক্ত এসছেন, একজন বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা ডান দিকে হেলে থাকতো না বাম দিকে হেলে থাকতো? জোরে বলুন, কোন দিকে? যে ঘুমাচ্ছে সে বলুন আস্তে, কোন দিকে হেলে থাকতো? বাম দিকে হেলে থাকতো। আমাদেরকে দেখান, বাম দিকে হেলে থাকতো কেন? দুটো কারণ আছে, কারণগুলো শোনে। এখন একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কি নিয়ে ঝগড়া হয়? কাজ কাজ নিয়ে। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ মাথা দিয়ে নূপুর চরণে, ময়ূর পুচ্ছ বলছে নূপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক, আর তুই গোবিন্দের পায়ে থাকিস, তুই হলি ছোট লোক। নূপুর কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছরে যদি হও নিচু তবে পাবে কিছু, যদি হও নিচু, হরে কৃষ্ণ, যদি হও নিচু তবে পাবে কিছু। যে নিজেকে উঁচু মনে করেছে সে আর পায় না, যে নিচু মনে করেছে সে পায়। নূপুর কেঁদে কেঁদে বলল, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকে যে বিচার করে, ময়ূর পুচ্ছ নূপুরের মাঝে একজন থাকে, তার নাম কি? বাঁশি। বাঁশি বলল, শোনে রে ময়ূর পুচ্ছ, তুই একা একা গর্ব করছিস, তুই উঁচু জায়গায় আছিস, কিন্তু তত্ত্ব কি বলছে জানিস? এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায়, থাকিতে চাই না। মায়েরা গোবিন্দের কোন জায়গাটা পছন্দ, চরণটা না বদনটা? বলুন, কেন বদনটা কারো বলে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদনে যাওয়া যায় না। সঙ্গে সঙ্গে বাঁশি বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এ জগতে জগতে এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে
তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি জায়গা পেয়েছিস, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরের আনন্দ আর ধরে না, নূপুরে জিতাম 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 এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিল। আজকে জেনে গেলাম কি জানিস, তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, ধুলো মাখিস। আমি তো কোনোদিন গোবিন্দের চরণে, বাবা ভক্ত দিলে নিচু দেয়। নূপুর কত নরম স্বরে বলছে দেখুন, মোর পুচ্ছে যখন ভক্তের কত নরম স্বরে বলছে, ওরে নূপুর রে, আমার অহংকার অভিমান সব ভেঙে গেল, তুই চরণ পেয়েছিস, তুই গোবিন্দের চরণ ধুলা মাখিস। আমার ভাগ্যে কোনোদিন হয় না, আমার গোবিন্দ যেদিন গোচারণ থেকে ফিরে আসে, ওরে নূপুর রে, তুই কি করবি জানি, আমি বাম দিকে হেলে থাকবো, আর দিবি দিবি ধুলা ঘোরাইয়ে দিবি, দিবি দিবি ধুলা দিবি ঘোরাইয়ে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সাথে সাথে আমি রাধা বদন আছেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, যদি হও নিচু তবে পাবে কিছু।